আমাদের কালিয়াপুরের যে এমপি ছিলেন বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রী জনাব শামসুল হক, আমাকে খুব স্নেহ করতেন। এই শামসুল হক স্যারকে কাশিমপুরের প্রথম দিকে বঙ্গবন্ধু রাশিয়াতে রাষ্ট্রদূত নিয়োগ করে। আমি কালিয়াপুর থেকে এসে শামসুলের কাছে এই রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টা খুব প্রতিবাদ জানাই। তারপরে শামসুল হক স্যার আমাকে নিয়ে বঙ্গবন্ধুর কাছে, তখন বঙ্গবন্ধু শোন এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা বিদেশিদের সৃষ্টি করছে, এর জন্য পলিটিক্যাল ডিপ্লোমেটের দরকার, যে কারণে শুধু শামসুল হকই নয় ওই এমআর সিদ্দিকী তাকেও আমি পলিটিক্যাল ডিপ্লোমেট নিয়োগ করছিলাম ইয়েতে আমেরিকাতে। শামসুল হক সব মন্ত্রী থাকা অবস্থায় যে বাসায় থাকতো ওই বাসাটা তার নামে বড় দল, তুই যখন কাজে করতে গিয়ে ঢাকাতে আসবি ওই বাসায় থাকতো, তোর কোনো চিন্তা কেমন নেই।